সিম গাছ বড় হচ্ছে, এখনো ফুল আসেনি, ইনশাল্লাহ ফুল আসবে, তারপরে সিম ধরবে। সাত একটা মেহেদি গাছ লাগালাম, এটা কিন্তু দেশি মেহেদি পাতা, অনেক লাল হয় পাতাগুলা, এই জন্য এটা লাগিয়েছি। এই যে সিম গাছ গুড়িতে অনেকটা চড়াই গেছে, এই যে দেখুন এখান থেকেও কিন্তু গাছটা উঠবে, তো নতুন ফলন আসবে আশা করি। আর এখানে পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম, দেখুন আস্তে আস্তে হচ্ছে, এই যে ছোট ছোট, এই যে দেখুন লেবুটা কেন পাল্লা দেখি, লেবু তো আছে করে আর তো লাগবে না আশা করি, এটাও বড় হয় নাই। এই যে মরিচ গাছটাতে অনেক ফুল আসছে, এই যে ছোট ছোট মরিচ ধরাও পড়েছে, দেখুন পোশাক অনেকগুলো। এই যে এই টমেটো গাছগুলা নতুন লাগিয়েছি, এটা হলো ধনিয়া পাতা, এই যে নতুন লাগিয়েছি, দেখুন কিছুদিন পরে ইনশাল্লাহ বড় হবে গাছগুলো। আর এখানে এই যে মরিচ গাছ লাগাইছি দেখুন, তারপরে এখানে এই যে দেখুন অনেকগুলো অ্যালোভেরা, এখানে একটা বড় মেহেদি গাছ আছে, তারপরে পেয়ারা গাছ আছে, এখানে অনেকগুলো পোশাক আছে, তারপরে দেখুন এই যে ছাদে শুটকি দেওয়া হচ্ছে, এই যে বড় বড় পুঁটি মাছ, নদীর তিতাস নদীর পুঁটি মাছ, এগুলো দিয়ে শুটকি বানানো হচ্ছে, দেশে হাতে শুটকিগুলো অনেক ফ্রেশ, মেডিসিন দেওয়া থাকে না, বাজারেরগুলো তো অনেক মেডিসিন দেওয়া থাকে। এই যে দেখুন এখানে কিন্তু অনেকগুলো বেগুন গাছ আছে, অনেকদিন হয়ে গেছে, এই জন্য আমি আবার নতুন করে এই যে রোপণ করেছি, এগুলো আবার একটু একটু বড় হবে আশা করি। এই যে এখানেও সেম বেগুন গাছ, এগুলো পুরাতন হয়ে গেছে, এখন আবার নতুনগুলো এই যে লাগানো হচ্ছে নিচে। এই যে এখানে ঢেঁড়স লাগিয়েছিলাম, এই ঢেঁড়সটা নিয়ে যাবো, পিচ্ছি ঢেঁড়সগুলো আমার কাছে ভালো লাগে, আরও কয়েকটা নিয়ে গিয়েছি। তারপর এখানে ডাটা, আর এখানে তো আনার গাছটা আছেই দেখুন, মাশাল্লাহ অনেক আনার আসবে, আশা করি ফলন ভালো হয়। তারপরে এখানে লেবু গাছ আরও আছে, যে এখানে হলো পুদিনা পাতা, এই যে কয়েকটা পুদিনা পাতা নিচ্ছি, দুপুরে সালাদ করবো আর রং সার মধ্যে দিলে খুব ভালো লাগে, একটু বাড়াই নিয়ে আসা। তারপরে দেখুন এই যে এখানে কিন্তু অনেকগুলো মাশাল্লাহ সিম গাছ আছে, এই যে দেখুন এখানে কিন্তু পেঁপে, এই যে একদম নিচ থেকে উপর পর্যন্ত পেঁপে শেষ হয়ে গিয়েছে, এই যে এখানে কয়েকটা আছে। আর এটা হলো এই যে মেষ্টা পাতা বলে, টক রান্না করা যায় এগুলো দিয়ে, ভর্তা খাওয়া যায়, টক টক লাগে। আর এখানে তো ড্রাগন গাছটা আছে, আর এটা তো কটবেলের গাছ, তো আশা করি এবার ফলন হতে পারে, অনেক বড় হয়ে গিয়েছে গাছটা, এক বছর হয়েছে লাগানো। আর এইদিকেও দেখুন পেয়ারা গাছ আছে, তারপরে চাইনিজ কমলা আছে, এইদিকে আতাপলের গাছ আছে, তারপর লাল পেয়ারা আছে, এইদিকে আতাপলের গাছ, তারপর এখানে এই যে কামরিঙ্গার গাছ, তারপর এখানে হলো এই যে সফেদা বলে, এটা সফেদা গাছ, এই যে সফেদার ফলন আসছে দেখুন, একদম এই যে নিচ পর্যন্ত আসছে দেখুন ফলগুলো, এই যে তারপর এখানে এই যে করমচা গাছটা দেখুন কত বড় হয়েছে। আর এই যে এখানে তো একটা লেবু গাছ আছে, এখানেও আছে অনেকগুলো লেবু আছে এটার মধ্যে, এই যে এখানেও আছে মাশাল্লাহ। তারপরে এই যে থানকুনি, এই যে এখানেও থানকুনি আছে দেখুন,